হাঁসের ডিম, রুই, কাতল ও ইলিশ দিয়ে আমিষ ভোগ রাজবাড়ির মনসা পুজোয়। জলপাইগুড়িতে 514 বছর ধরে চলে আসা রাজবাড়ির মনসা পুজোয় হাঁসের ডিম, রুই, কাতলা ও ইলিশ দিয়ে আমিষ ভোগ দেওয়া হলো মা মনসাকে। বৈকুণ্ঠপুরের রাজবাড়ির মনসা পুজো 514 বছরের প্রাচীন পুজো। সেই পুজো শুরু হলো জলপাইগুড়িতে, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই মনসা পুজো। প্রাচীন এই মনসা পুজো ঘিরে বৈকুণ্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণে বিশাল মেলা বসেছে। বৈকুণ্ঠপুর রাজ পরিবারের দুই প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ ও শিষ্যসিংহ 1510 খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা করেছিলেন। বর্তমানে এই পুজোর আয়োজন করেন রাজ পরিবারের বর্তমান সদস্য প্রণোদ কুমার বসু ও তার পরিবারের সদস্যরা। 18ই আগস্ট শুক্রবার উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই মনসা পুজো শুরু হলেও তা চলবে 20ই আগস্ট পর্যন্ত। মনসা মেলা চলবে 5 দিন ধরে। শুক্রবার পুজোর সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুরের রাজ পরিবারের সদস্য প্রণোদ কুমার বসু, লিন্ডা বসু সহ অন্যান্যরা। রাজবাড়ির এই পুজোয় 8টি বিশেষ রূপে মনসা দেবী পূজিত হন। রাজ পরিবারের প্রাচীন নিয়ম অনুসারে আমিষ পদ দিয়ে পুজোর ভোগ দেওয়া হয়। এই পুজো উপলক্ষে বিশ্বহরির মনসা মঙ্গল পালা গান বসে আর তা শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। পুজোর আয়োজনেও ভিন্ন স্বাদ রয়েছে। এই মনসা পুজোয় মাকে ভোগ দেওয়া হয় আমিষ। পুজোর প্রথম দিনই পাঁঠা, আখ, হাঁস, কবুতর বলি দেওয়া হয়। ওম নমঃ ওম মাতৃকা সরস্বতী দেবতা আলয়ং জিনা ওম শ্রাম শক্তয়া মাতৃকা ওম বিনয়া ওম শিবে ব্রহ্মে বিষয়ে নমঃ ওম মুখে ওম কাইতি সুন্দরায় নমঃ সরস্বতী দেবতায় নমঃ ওম দেবে হকম যবে নমঃ ওম পাদে ওম সর্বশক্তি দে নমঃ সর্বাঙ্গে ওম অভিকায় অভিকায় নমো নমঃ ওম হং নমঃ ওম। আমার বাড়ি এলো তো বাঙ্গল, আমরা জল বসে যাইনি। দিদি
আচ্ছা মা মা মনসার আমাদের বার্ষিক পূজো আমাদের ইংরেজিতে মা মনসার নিত্য পূজারিত আপনারা সবাই জানেন আমাদের এই বড় দিঘিতে মা নিত্য পূজারিত আজকে এই বার্ষিক দিনে মার পূজো হয় বড় করে এখানে মায়ের আমাদের নিত্যমন্দিরের পুজো হয় সেখানে অষ্টনাগ আছে তবে এই বার্ষিক পুজোর মাধ্যমে এই পুরো অষ্টনাগের ব্যাপারটা আর যা যা সব চিত্রটা মূর্তি চিত্র এখানে ধরা হয় পুরোপুরি মায়ের অষ্টমূর্তি পুজো করা হয় সাথে অষ্টনাগের পুজো হয় বেহুলা লক্ষ্মীন্দর গদা গদানি চরৎকার মূর্তি অষ্টনাগ এই পাঁচ দিন ধরে তো পুজো মেলা চলবে হ্যাঁ মেলা পুজোর উপর ভিত্তি করে আমাদের মেলা হয় 18 থেকে আগামী 22 অগস্ট পর্যন্ত মেলা চলবে এই কয়দিন কি কি হবে আপনাদের বিশেষ বিশ্বহরী গানও মনে হবে হ্যাঁ আমাদের তিন দিন ধরে বিশ্বহরী গান হবে যতক্ষণ এই মনসা মঙ্গল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মায়ের নিরঞ্জন হবে না বিশ্বহরী গানের পরেই আমাদের মনসা মঙ্গল মায়ের নিরঞ্জন হয় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো উত্তরবঙ্গের সব থেকে প্রাচীন পুজো পুরনো পুজো 514 বছরের মনসা পুজো এই পুজো হচ্ছে মা মনসা দেবী পুজো এখানে মা মনসা দেবীর অষ্টমূর্তির পুজো হয় এখানে যেমন মা মনসা দেবী আছেন সাথে তার বোন আছে নেতি এবং অষ্টনাগ অনন্ত বাসুকী পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাথ তাছাড়াও এখানে মনসা দেবীর স্বামী আছেন জরৎকারমুনি আছেন বেহুলা লক্ষ্মীন্দর গদাগদনী এই মনসা পুজোকে কেন্দ্র করে এখানে মা মনসা দেবীর বিশ্বহরী গান যেটাকে মনসা মঙ্গল গান বলে সেই গান যেমন হচ্ছে সেই মনসার গান শুনেই বিশ্বহরী গানের ইয়ে করে লক্ষ্মীন্দর আরাধনা করেই হচ্ছে বেহুলা আরাধনা করেই লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে আনিয়েছেন এবং হচ্ছে এখানে মনসা দেবীর যে হাঁস বাহন আছে এবং মনসা দেবীর রাস আমল থেকেই এখানে মা মনসা দেবীর চালনকুলাতে হাঁসের ডিম দেওয়া হয় এবং হচ্ছে রাজবাড়ির নীতি হচ্ছে দুর্গা পুজোতেও যেমন হাঁসের ডিম দেওয়া হয় হচ্ছে মনসা পুজোতেও এবং এখানে হচ্ছে আমাদের আমিষ ভোগ দেওয়া হয় মাকে 500 রকম মাছ দিয়ে এবং হচ্ছে এক একদিন এক এক রকম ভোগ দেওয়া হবে কোনদিন পোলাও ফ্রাইড রাইস ভাত খিচুড়ি এবং সাথে মিষ্টান্ন অন্যান্য চাটনি সব কিছু থাকবে আজকে থাকছেন হচ্ছে কাতল থাকবে ইলিশ থাকবে বোয়াল থাকবে পটল চিংড়ি হবে এইসব মাছ দিয়ে 500 রকম মাছ দিয়েই ভোগ হবে রাজবাড়ি হচ্ছে কালিকা পূরণ মতে সব পুজো হয় এখানে আমিষ ভোগ দিয়ে মাকে নিবেদন করা হয় এবং আমাদের এখানে রাজ পরিবারের যে বলির প্রথা আজও আছে এবং এখানে অসংখ্য পায়রা এবং পাঠা ছেড়ে দেয় যাদের মানুষ আছে এখানে হচ্ছে 18, 19, 20 তিন দিন মায়ের পুজো এবং গান হবে এবং এই পুজোকে কেন্দ্র করে মেলা থাকবে হচ্ছে 18, 19, 20, 21 এই 5 দিন হচ্ছে মেলা থাকবে এখানে হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন এখানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের লোকেরা এসে পুজো দেন এবং বহু দোকানদার যেমন হচ্ছে আমাদের উত্তরবঙ্গ ছাড়াও
দক্ষিণবঙ্গের নবদ্বীপ কৃষ্ণনগর থেকে আছে, তাছাড়া আসাম পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং বিহার থেকে বহু দোকান এই মেলায় আসে। এখানে হচ্ছে দুধকলা, মায়ের মনসার হচ্ছে মেন হচ্ছে দুধকলা। এখানে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের লোকেরা এসে এখানে মাকে দুধকলা দিয়ে যার যেরকম মানুষের সেদিকে পুজো দেয়। এটা ভালোই, এখানে এখন সবে পুজো শুরু হচ্ছে, আস্তে আস্তে এখানে সন্ধ্যা অবধি মায়ের পুজো এবং ভিড় হবে। আমার হচ্ছে, আমি জলপাইগুড়ি রাজবাড়ির পুরোহিত, আমার নাম শিবু ঘোষাল।